পারস্পরিক সমঝোতার মাধ্যমে চিত্রনায়িকা বর্ষার সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে চিত্রনায়ক অনন্ত জলিলের। তারপরে আমরা সমঝোতায় আমরা কিন্তু অলরেডি ডিভোর্স, দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। ইউটিউব খুললেই যেন অনন্ত জলিল আর হিরো আলমের ঝগড়ার ভিডিও সব জায়গায়। চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল যে মুভিটি বানাতে চেয়েছিলেন সেই মুভিটির প্রচারণার জন্য এই ধরনের কার্যকলাপ করছেন হিরো আলম এবং অনন্ত জলিল। বিশেষজ্ঞরা মনে করেন অনন্ত জলিল এবং হিরো আলম দুইজন একে অপরের সাথে বোঝা পরামর্শ করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ আলোচনায় আসার জন্য হিরো আলমকে মুভি থেকে বাদ দিয়েছেন অনন্ত জলিল। এই ধরনের সংবাদ প্রচার করছেন গণমাধ্যম তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলচ্চিত্র বিশেষজ্ঞ বলেন 2013 সালে অনন্ত জলিলের একটি সিনেমার প্রচারের জন্য এই ধরনের আশ্রয় নিয়েছিলেন। সে সময় অনন্ত জলিল গুজব রটিয়েছিলেন তার সাথে তার স্ত্রী বর্ষার ডিভোর্স হয়ে গিয়েছে। আমি কোনো বাধা দিতে রাজি না। তারপরে আমরা সমঝোতায় আমরা কিন্তু অলরেডি ডিভোর্স, দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। সিনেমার প্রচারণার জন্যই বর্ষা এবং অনন্ত জলিল মোহাম্মদপুর থানায় জিডি পর্যন্ত করেছিলেন। বর্ষা আমার থানায় একবার জিডি করে। ব্যাপারটি নিয়ে 2013 সালের সে সময়ে ব্যাপক হইচই হয় যার ফলে তাদের সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়। তাই চলচ্চিত্র বিশেষজ্ঞরা বিগত ইতিহাস গবেষণা করে দেখেছেন হিরো আলম আর অনন্ত জলিলের মধ্যে যে ধরনের সিচুয়েশন ঘটছে তা হতে পারে তাদের সিনেমার প্রচারণার একটি অংশ। হিরো আলম এবং শেফুদা সাহেবকে ক্ষমা করে দিয়েছি। এই ভিডিওটাতে আপনারা এতটাই সাড়া দিয়েছেন, আজকের ভিডিওটা আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য। বিষয়টি নিয়ে কথা বলার জন্য ফোন দিলে দুজনের ফোনই সুইচ অফ পাওয়া যায়। মিডিয়া জগতের সত্য নিয়ে সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।